এক মাস ধরে চলা বিতর্কের পর সোমবার কাঁথি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হল। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েও অস্বস্তি বাড়ল সুবল মান্নার। বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দিলেন, যেহেতু ইতিমধ্যে বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয়। বিতর্কের সূত্রপাত ভাইরাল হওয়া এই ছবি ঘিরে। 22শে ডিসেম্বর কাঁথির এক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে যান কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না। সেখানে ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারীও। মঞ্চে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল, পূজ্যপদ গুরুদেব বলে সম্বোধন করেন কাঁথির সাংসদকে। এরপর তৃণমূল শোকজ করে সুবল মান্নাকে। পাশাপাশি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয় তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যানকে। দলের নির্দেশ সত্ত্বেও কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্না ইস্তফা না দেওয়ায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 16 জন কাউন্সিলর। কি কারণে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি বলে পাল্টা তৃণমূল কাউন্সিলরদেরই শোকজ নোটিশ পাঠান সুবল মান্না। 2রা জানুয়ারি অনাস্থা ভোটের দিন ঠিক হয়। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সুবল মান্না। 18শে জানুয়ারি ভাইস চেয়ারম্যান সিদ্ধান্ত নেন সোমবার আস্থা ভোট করার। এদিন 16 জন তৃণমূল কাউন্সিলর, 3 জন বিজেপি ও 1 জন নির্দল কাউন্সিলরের উপস্থিতিতে অনাস্থা প্রস্তাব পাশ হয়। যদিও উপস্থিত ছিলেন না কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। আমাদের আজকে বোর্ড অফ কাউন্সিলারের একটা স্পেশাল মিটিং আমরা কন্ডাক্ট করেছিলাম এবং সেই মিটিংয়ে যা এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী আমরা মিটিং করেছি এবং মিটিংয়ে সর্বসম্মতভাবে আমাদের বর্তমান যিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। যা নিয়ম আজকের অবধি আমাদের যা আছে সেই কাজ আমরা করেছি। আগামী দিনে দল যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এ বিষয়ে বিদায়ী চেয়ারম্যান সুবল মান্না জানিয়েছেন তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন, আদালতের রায়ের প্রতি তার ভরসা রয়েছে। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে। সৌভিক মজুমদার, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।